মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে এবার পরতে পরতে ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে টালমাটাল অবস্থার মাঝেও শুধু দলগত চেষ্টা আর ইচ্ছা শক্তি থাকলেই যে সাফল্য পাওয়া সম্ভব, সেটা এ আসরে প্রমাণ করেছে শ্রীলঙ্কা। ব্যাট হাতে সেরা তিনে জায়গা পাননি কোনো লঙ্কান ব্যাটার। দুর্দান্ত ফর্মে থাকলেও শিরোপা জিততে না পারা পাকিস্তানের রিজওয়ান আছেন এশিয়া কাপের এ আসরে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে। ছয় ম্যাচে করেছেন 281 রান, সর্বোচ্চ 78। দুই নম্বরে বিরাট কোহলি। এবারের আসরে প্রায় তিন বছর পর সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি। এশিয়া কাপে এবার একমাত্র সেঞ্চুরিটিও আসে তার ব্যাটে। করেন 122 রান, পাঁচ ম্যাচ খেলে করেছেন 276 রান। ফাইনালে না উঠতে পারলেও আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান নজর কেড়েছেন এশিয়া কাপে। পাঁচ ম্যাচে তার রান 196। ফাইনালের জয়ের নায়ক ম্যাচ সেরা ভানুকা রাজাপাকসে ছয় ম্যাচ খেলে করেছেন 191 রান, সর্বোচ্চ 71। পাঁচ নম্বরে তার সতীর্থ পাথুম নিশাঙ্কা ছয় ম্যাচে করেছেন 173 রান। এশিয়া কাপের সাতবারের চ্যাম্পিয়ন ভারত এবার ফাইনালের টিকিটই নিশ্চিত করতে পারেনি, তবে বল হাতে আসর শেষে টপে আছেন টিম ইন্ডিয়ার ভুবনেশ্বর কুমার। এক ম্যাচে চার রানে পাঁচ উইকেট তার সর্বোচ্চ, পাঁচ ম্যাচে উইকেট নিয়েছেন 11টি। দ্বিতীয় স্থানে আছেন লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এশিয়া কাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া এই অলরাউন্ডার ছয় ম্যাচে নিয়েছেন 9 উইকেট। ছ ম্যাচে আট উইকেট নিয়ে তিনে আছেন পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ। পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে চারে সাদব খান। ছয় ম্যাচে আট উইকেট নিয়ে হারিস রৌফ আছেন পাঁচ নম্বরে। পাঁচ ম্যাচে ১২টি ছক্কা হাঁকিয়ে সবার ওপরে আছেন রহমতুল্লাহ গুরবাজ। ১১টি ছক্কা নিয়ে তার পরের অবস্থানে বিরাট কোহলি। তিনে আছেন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, তার ছক্কা ৯টি। সমান ৯টি ছক্কা হাঁকিয়েছেন তার সতীর্থ ভানুকা রাজাপাকসে। চার ম্যাচে আটটি ছক্কা মেরেছেন টিম ইন্ডিয়ার রোহিত শর্মা। আসরে তিনটি করে ৫০ পেয়েছেন বিরাট কোহলি ও মোহাম্মদ রিজওয়ান, দুটি করে ৫০ পেয়েছেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। আসরে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। হংকংকে তারা গ্রুপ পর্বে হারায় ১৫৫ রানের ব্যবধানে। এর পরের অবস্থানে আছে ভারত। আফগানিস্তানকে দুবাইয়ে তারা হারিয়েছিল ১০১ রানে। উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয় আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে আট উইকেটে হারায় রশিদ নবীরা। পারভীন আক্তার, সময় সংবাদ।